হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তুলার ডাটি মাছ রান্না করব। এই জন্য মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে তেল পেস্ট দিয়ে ব্রাউন কালার করে পেস্টটাকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তার ভিতরে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ আদা রসুনের পেস্টটা ভেজে তারপর একটু পানি দিয়ে দিব। তারপর সব মশলাগুলো এখানে দিয়ে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব মশলা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসবে ততক্ষণ এটাকে জাল করে নিতে হবে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি দিয়ে দিব। এখানে সবগুলো মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই মাছটা কিন্তু আমি আগ থেকে ভেজে নিইনি, দেখতেই পাচ্ছ। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। মিডিয়াম আঁচে চুলা রেখে তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। তা এক পাশ হলে আর এক পাশ উল্টিয়ে নিতে হবে। এখন আমি এটাকে খুব সাবধানে উল্টিয়ে নিব যাতে ভেঙে না যায়। এই মাছটা কিন্তু এভাবে রান্না করলেই খুব মজা হয়। আমি দেখতেই পাচ্ছি একটি একটি করে সবগুলো মাছকে উল্টিয়ে নিচ্ছি। মাছটাও কিন্তু কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আসলে কিছু পানি দিয়ে দিব। এখানে বেশি পরিমাণে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই মাছটাকে কিন্তু আমি আগ থেকেই কষিয়ে নিয়েছি ভালো করে। এখন কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিব। এখন চুলার আঁচটা একটু হাই হিটে দিয়ে বলক আনার জন্য অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছ বলক এসে গেছে। এখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এখন কিছুক্ষণ জাল করে এটা চুলা থেকে নামিয়ে নিব। পানিটা কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটা শুকিয়ে গেছে। আর একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। একটু হালকাভাবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে গেছে অনেকটা। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে করে এই মাছটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, আর খেতে কিন্তু ভালো লাগে, আর দেখতেও খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি কালার চলে এসেছে। এভাবে করে এই মাছটা তোমরা রান্না করে দেখবে কতটা ভালো হয়। খোদা হাফেজ।